হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো দেখো আমি আজকে আবার একটা নতুন ধরনের ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ডিজাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা আলপনার ডিজাইন তো চলো সরাসরি আমরা ভিডিওটাতে চলে যাই প্রথমেই আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর এই যেই ঘরটার ঠিক কোনাকুনি একটা ঘর এই ঘরটার কোনাকুনি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই ঘরটার কোনাকুনি একটা ঘর এই ঘরটার কোনাকুনি দুটো ঘর এই যে ডানদিকের ঘরটার ঠিক কোনি দুটো ঘর এই ঘরটার ঠিক কোনাকুনি একটা ঘর এই ঘরটার কোনাকুনি এই যে দুটো ঘর এই যে শেষের ঘরটার উপরে থেকে সুতোটা নিতে বেখানে দুটো ঘর এই ঘরটার উপরে যে একটা ঘর তার ঠিক উপরে একটা ঘর এই ঘরটার কোন একটা ঘর এই ঘরটার ঠিক এই যে তিনটে ঘর এই ঘরটার ঠিক এই যে নিচের দিকে একটা ঘর ঠিক নিচে এই ঘরটার কোনাকুনি এই যে দুটো ঘর তা দেখো বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এই যে এই দিকে এই অংশটা হয়ে গেছে এরপর এই যে এই দিকে এই যে এখানে এই ঘরটার কোনাকুনি একটা ঘর এই ঘরটার কোনাকুনি একটা ঘর পাশে একটা ঘর ছেড়ে আবার একটা ঘর এই ঘরটার ঠিক কোনাকুনি একটা ঘর তার ঠিক কোনাকুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর এই ঘরটার কোনাকুনি একটা ঘর এই ঘরটার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এই ঘরটার এই ঘরটার কোন একটা ঘর এই ঘরটার ঠিক উপরে দুটো ঘর এই ঘরটার ঠিক কোনি দুটো ঘর এই ঘরটার যে একটা ঘর এই ঘরটার কোনাকুনি দুটো ঘর এই ঘরটার ঠিক উপরে সুতোটা নিতে হবে এখানে হবে দুটো ঘর এই ঘরটার উপরে একটা ঘর তার ঠিক উপরে একটা ঘর এই ঘরটার এই ঘরটার কোনাকুনি একটা ঘর এই ঘরটার কোনাকুনি তিনটে ঘর এই ঘরটার কোনাকুনি যে একটা ঘর তার ঠিক নিচে একটা ঘর এই ঘরটার কোনাকুনি দুটো ঘর তো দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে অনেকটা এরপর এই অংশটা তো বন্ধুরা তোমরা সবাই ভিডিও দেখছো খুবই ভালো লাগছে কিন্তু সবাই লাইক করছো না তোমরা একটু লাইকটা দাও আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাও আমি সেই ধরনের ডিজাইনের ভিডিও করব আর সামনেও যেহেতু বড়দিন আসছে তো আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও খুব শিগগিরই দেব তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি আর যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে হ্যাঁ তোমাদের ডিজাইনগুলো খুবই ভালো লাগছে তো সেই কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে আমি সেই কমেন্টগুলো পড়েই আবার নতুন করে ডিজাইন মানে আসন বুনতে তো ধরো সময়ও লাগে আর ধৈর্য মানে ধৈর্য ছাড়া তো এই কাজগুলো হয় না তো সেগুলো তোমাদের মানে ভালো ভালো কমেন্টগুলো পড়লে সত্যিই খুব ভালো লাগে তো অনেকেই তোমরা দেখো ভিডিও কিন্তু লাইক করো না তো লাইকটা একটু করে দিও তাহলে আমারও মানে এই যে আসনগুলো বুনতে ডিজাইনগুলো বুনতে মানে আরও উৎসাহ আসবে তো ঠিক আছে বন্ধুরা তো এবার চলো আমরা মাঝখানের যে অংশটা বাকি আছে সেইটা যে এই অংশটা এই যে এখানে দুটো ঘর মাঝে একটা ঘর ফাঁকা ছিল তাহলে এই যে এই ঘরটার ঠিক উপরে একটা ঘর এই ঘরটার কোনাকুনি একটা ঘর এই ঘরটার উপরে এক দুই তিন চার পাঁচটা ঘর তার ঠিক উপরে তিনটে ঘর এই যে একটা ঘর পাশের ঘরটা ছেড়ে আবার একটা ঘর তার ঠিক উপরে একটা ঘর আর আমি যে ঘরগুলো বলে দিচ্ছি আর তোমরা সাথে ছবিটাও দেখবে তাহলে তোমাদের মানে খুব সুবিধা হবে বুঝতে একটা ঘর তার ঠিক উপরে তিনটে ঘর আর তিনটে ঘর হবে এক দুই তিন চার চার লাইন তিনটে করে ঘর আর তার ঠিক উপরে একটা ঘর যে একটা ঘর পাশে একটা ঘর ছেড়ে আবার এইখানে একটা ঘর তার ঠিক উপরে এই যে পাঁচটা ঘর তার উপরে তিনটে ঘর তো এই দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে ডিজাইনটা মানে খুবই সহজ কিন্তু একটু ঘরগুলো গুনে গুনে করতে হবে তো তোমরা ডিজাইনটা বুনবে আর তোমরা কীরকম ডিজাইন দেখতে চাইছো আমাকে সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা